আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে যখন মসজিদে নামাজ পড়তেছিলাম, তো অটোমেটিক আমার ওই নেট ওপেন ছিল, আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার ফলে কোনো এক প্রসেসে আমার ইমোতে ইনভাইট ফ্রেন্ড অপশনে চলে গিয়ে অটোমেটিক ইনভাইট হতে থাকলো আর আমার ব্যালেন্স কাটতে থাকলো। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না কতক্ষণ পরপর মেসেজ আসতেছে, ব্যালেন্স কাটতেছে, মেসেজ আসতেছে, ব্যালেন্স কাটতেছে। যখন আমি নেটটা অফ করলাম, নেট এখান থেকে অফ করলাম, তখনই আবার মেসেজ অফ হয়ে গেল, আমার ব্যালেন্স কাটা বন্ধ হলো। যখন আমি আবার নেট ওপেন করলাম, তখন আবার ব্যালেন্স কাটা শুরু হয়ে, তারপর যখন এইভাবে ব্যালেন্স কাটতেছে, আমি কোনোভাবে স্টপ করাতে পারতেছিলাম না। তারপর আমি চিন্তা করলাম হয়তোবা আমার মোবাইলটা রিস্টার্ট দিলে হয়তোবা সব কেটে যেতে পারে, অফ হয়ে যেতে পারে এই অপশনটা। তখন আমি মোবাইলটাকে রিস্টার্ট দিলাম, কিন্তু রিস্টার্ট দেওয়ার পর যখন আমি আবার নেট ওপেন করলাম, তখন দেখলাম যে আবার সেই একইভাবে আমার ব্যালেন্স কাটা শুরু হয়ে গিয়েছে। তো যখন আমি এটা কোনোভাবে স্টপ করতে পারলাম না, তখন আমি নেটটা অফ করলাম। অফ করে রেখে আমি অন্য অপশন চেক করতে লাগলাম যে কেন এভাবে আমার এটা নেটে গেলেই আমার এখানে ব্যালেন্সটা কাটতে থাকবে। তারপর অপশনটা পেলাম, খুব সিম্পল একটা অপশন, অথচ আমাদের একটু অসতর্কতার জন্যই এই সমস্যাটা হয়। তো আমরা কীভাবে এটা সমাধান করতে পারি? আমরা যাব ইমোতে প্রথমে, সরি, আমরা যাব সেটিংসে, কম্পিউটারের সেটিংসে যাব। যাওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপস, তারপর আমরা ইমো খুঁজবো কোথায় আছে। এই যে আমাদের ইমো, এটা ওপেন করব। ওপেন করে আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখব যে এখানে পারমিশন অপশনটা আছে। তো পারমিশন অপশনটা এরপর আমি অফ করে ফেলছি, তো আপনারা যখন পারমিশন অপশনে ক্লিক করবেন, তখন দেখবেন আস্ক, নেভার এবং অলওয়েজ। আমার এটা প্রথমে অলওয়েজ ছিল, যার ফলে আমার ব্যালেন্স কাটতেছিল, তাই আমি এটাকে নেভার করে রাখলাম, নেভার অ্যালো করে রাখলাম। তারপরে আমি আমার যখন নেট ওপেন করব, তখন এটা আর ব্যালেন্স কাটবে না। এখন আমি নেট ওপেন করতেছি এবং যখনই আমি ইমো ওপেন করব, আমার ব্যালেন্সটা আর কাটতেছে না। তো এইভাবে আপনারা যদি অপশনটা ই করে রাখেন, মানে অফ করে রাখেন মেসেজ অপশনটা অটোমেটিক, তাহলে আপনার আর ব্যালেন্স কাটার সম্ভাবনা থাকবে না। আবার দেখুন কিভাবে করব। আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা অপশনটা আবার দেখি, আমরা যাব কোথায়, সেটিংস থেকে অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশনে গিয়ে তারপর আমরা ইমোতে যাব, ইমোতে গিয়ে তারপর আমরা মোর অপশন, যেখানে পারমিশন আছে সেখান থেকে আমরা নেভার অ্যালো করে দিব। নেভার অ্যালো করে দিলেই আমাদের এটা আর কখনো অটোমেটিকভাবে ক্লিক হবে না, ইমোটা ওপেন করলেও। আর এখানে ইনভাইট ফ্রেন্ডে গিয়ে অটোমেটিক সে ওকে হবে না যতক্ষণ পর্যন্ত আমরা করে না দিব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা উপকৃত হন আপনারা, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা দয়া করে লিখে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।